বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপি ভোট ডাকাতির পরিবেশ কায়েম করেছে। নতুন সরকারের এই সময়ে কোনো নির্বাচনই শান্তিপূর্ণ হয়নি। এ রাজ্যে ভোট ডাকাতির অভিযোগের এই সত্যতাকে সম্মতি জানিয়েছে আদালতও। এবার আবার নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র রয়েছে শাসক দলের। এই প্রচেষ্টাকে ব্যর্থ করতে হবে। সাহস সঞ্চার করে সমস্ত বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিন। এবার ভোটে নিজেদের ভোট নিজেরাই দিন। শনিবার আগরতলা পৌর নিগমের বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে কেন্দ্রীয় জনসমাবেশে এই আহ্বান করেছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যারা ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেন, মানুষ এটাকে মেনে নেন। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন সংগ্রামী মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এদের অনিচ্ছুক হাত থেকে তাদের অধিকার হরণ করেন, ছিনিয়ে নেন। কৃষক আন্দোলন তার একটা চলন্ত ঐতিহাসিক দৃষ্টান্ত। মানে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাধান আছেন চমকে দিয়ে দৃঢ়তা নিয়ে বলিষ্ঠতা নিয়ে আপনি আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন। সমস্ত কিছু উপেক্ষা করে আজকে আপনারা ওই মিছিলে হাঁটলেন এবং এই সভাটা সুন্দরভাবে সম্পন্ন হতে সাহায্য করলেন। এটা যেন ভোটের দিন বিকেল 4টা অবধি চলে, তারপর ভোট ঘোরার দিনও কিন্তু এই ভূমিকা দেখাতে হবে। আপনাদের উপর আমাদের দৃঢ় বিশ্বাস। বামফ্রন্টের উদ্যোগে এদিনের এই কেন্দ্রীয় সমাবেশে সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নাগরিক পরিষেবার বিষয় তুলে ধরে রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে পুর এবং নগর নির্বাচন ঘোষণার পর থেকে শাসক দলের দুষ্কৃতি বাহিনী রাজ্য জুড়ে যে সন্ত্রাস এবং ভয়ভীতির পরিবেশ কায়েম করেছে তার বিরুদ্ধে যোগ্য জবাব দিন। আসন্ন পুর এবং নগর নির্বাচনে সমস্ত ক্ষেত্রেই বামফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিন। সমাবেশে আহ্বান সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের। বিজেপির হয়ে গেটের সামনে এসে বলছে, ভোট যদি না পাই তাহলে পা ভেঙে ন্যাংরা করে দেবো, যাতে বাড়ি থেকে বেরোতে না পারে। মেয়েরা বলছে ভাবলে ভাই আমাদের মাগুরদের সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ না। বিজেপির সঙ্গে তাদের সংসদে যারা আছেন চলছেন, তাদের মধ্যে কোন কৃষ্টি নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি? একটা খেসির ভাবনা নিয়ে যারা চলেন তাদের কাছ থেকে সে বিষয়ে আপনি কী আশা করেন? আগরতলা পৌর নিগমের বামফ্রন্ট মনোনীত সকল প্রার্থীদের সমর্থনে এদিন রাজধানীতে সুবিশাল নির্বাচনী সমাবেশে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি সম্প্রীতি এবং উন্নত নাগরিক পরিষেবার লক্ষ্যে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করতে এছাড়াও আহ্বান করেছেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম নেতৃত্ব নারায়ণ কর। তিনি বলেন, বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে এবারে পুর এবং নগর নির্বাচনে নিজের ভোট নিজে দিতে সক্রিয় হন। পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান করেন, বিজেপি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই জারি রাখুন এবং এই বার্তা গোটা দেশে ছড়িয়ে দিন। তার বোতাম টিপার আগে বিজয়ের সঙ্গে অনুরোধ করব, দয়া করে নিজের বিবেক নিজের বুদ্ধি নিজের বিবেচনাকে এই কথা মনে রেখে বোতাম টিপুন, বামফ্রন্টকে জয়যুক্ত করুন। বামফ্রন্ট এই পৌরসভা এই নগর নিগম দখল করবে, আপনাদের এই বার্তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে, যা বিজেপিকে চ্যালেঞ্জ দিতে পারে একমাত্র বামপন্থীরা, অন্য কোন দল বিজেপির বিরুদ্ধে লড়তে পারে না। তাদের কোন রাজনৈতিক নীতি নেই, তাদের কোন অর্থনৈতিক নীতি নেই, তাদের কোন সাংস্কৃতিক ঐতিহ্য নেই। বামপন্থীরা গর্ব করে সে কথা দাবি করতে পারে, একটা বিজেপি ধনী জমিদার জোরদারদের বিদেশি প্রভুদের সেবাদাস নয়, তাদের একটা বিকল্প অর্থনৈতিক নীতি আছে, বিকল্প রাজনৈতিক সাংস্কৃতিক নীতি আছে। সেই নীতির জন্য আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আপনারা বামফ্রন্টকে জয়যুক্ত করুন। শনিবার রাজধানীতে বামফ্রন্টের কেন্দ্রীয় নির্বাচনী জনসমাবেশে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর, রাধাচরণ দেববর্মা সহ রাজ্য বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। এদিনের সমাবেশে বামপন্থী কর্মী সমর্থকদের উজ্জীবিত মিছিল ব্যাপক আলোড়ন তুলে রাজধানীতে। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।